হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি চলে এলাম মুজাক্কির প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি আমি আনিনি, ভিডিওটি এনেছে শুভদীপ। তো আজকে যে ভিডিওটি রয়েছে, আশা করছি এই ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো যাই হোক বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন আপনারা ভিডিও চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যাঁ ফ্রেন্ডস, ফিরলাম ইন্টু পর, আমি শুভদীপ। তো আজকে আমরা জানবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এবং ফেসবুক পেজের ব্যাপারে আমরা জানবো আজকে। ফেসবুক পেজ মানে হচ্ছে কি, আমরা সবাই জানি ফেসবুক পেজ, যাদের আমাদের যারা অনেকে বিজনেস করি, ঠিক আছে, বিজনেসের ক্যাটালগ বা যে কোনো কিছু আমরা পাবলিকের সাথে শেয়ার করতে পারি ফেসবুকে। আমাদের একটা পেজ, পার্সোনাল পেজ থাকবে, আর আমাদের পেজে আমরা বিভিন্ন রকমের কিছু বিভিন্ন জিনিস পোস্ট করতে পারি। যেমন আমি একজন, আমি ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বানাই, ঠিক আছে, ওখানে চাইলে আমি আমার ভিডিওর লিঙ্কগুলো, মানে যে ইউটিউব লিঙ্কগুলো থাকে সেগুলো ওখানে দিতে পারি, ঠিক আছে। সো এরকমই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো আজকে জানবো ফেসবুক পেজ ক্রিয়েট কীভাবে করবেন এবং অ্যাডেড কীভাবে করবেন, যাদের নাম ফেসবুক পেজে করা আছে অলরেডি, তারপরে নামগুলো চেঞ্জ করতে চান, এই সব কাজগুলো যদি করতে চান কীভাবে করবেন অবশ্যই আজকে দেখতে হবে আজকে ভিডিও। তো আমি মোর অ্যাপসে চলে যাবো, আমার মোর অ্যাপসে রাখা আছে ফেসবুক, ওপেন করে নিয়েছি ফেসবুক। তো ফেসবুকের একটা ট্যাব আছে, আমরা সবাই জানি ফেসবুক ওপেন হচ্ছে, সরি, ডান দিকে উপরে কোনায় মেনু থাকে, আমরা সবাই জানি কর্নারে, রাইট কর্নারে, ঠিক আছে। তো মেনুটা ওপেন করে নেব। তো টপ শর্টকাট ক্লিক করব আমরা, টপ শর্টকাটে আমরা ক্লিক করব, তারপরে ওখানে ক্লিক করে মেনুতে ক্লিক করার পরে, তারপরে ওই যে টপ শর্টকাটে ক্লিক করবেন, টপ শর্টকাটে ক্লিক করার পরে আপনার আইডি নামটা বলবে, ওই নামটাই ক্লিক করবেন। তারপরে এখানে খুঁজবেন কোভিড-19 এগুলো বলবে, তারপরে দেখবেন পেজেস বলবে, যেখানে এখানে পেজেসে ক্লিক করবেন, পেজ পেজেস ওপেন হচ্ছে, এক মিনিট, ক্রিয়েট পেজেস, এখানে সাজেস্টেড পেজেস, ইনভাইটস, লাইক পেজেস, ক্রিয়েট। তো আমি নতুন পেজ ক্রিয়েট করবো আজকে, তো আমি ক্রিয়েটে ক্লিক করছি, ঠিক আছে। তো এখানে কি কি বলছে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, অবশ্যই আমরা শুনে নেব, হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে এখানে বলতে চাইছে আপনি আপনি যদি স্টার্ট করতে চান তাহলে এটাকে স্টার্ট করতে হবে, ক্রিয়েট করুন পেজ, মিলিয়ন্স উইথ ডিসকভার, গেট স্টার্টেড। মানে এখানে মূলত বলতে চাইছে যে আপনার ব্যবসা বা যাই থাকুক না, বিজনেস বা যাই থাকুক না কেন, ঠিক আছে, যাই থাকুক না কেন, সেটাকে আপনি এখানে শেয়ার করতে পারেন পাবলিকের সাথে, ঠিক আছে। তো আমি স্টার্ট করলাম, গেট স্টার্টে ক্লিক করলাম, এবার পেজ নেম, পেজ নেম টেক্সট বক্স আমি লিখছি, আমাদের আমার আমার চ্যানেলের নাম লিখছি আমি, বিন্দাস বিন্দাস এল লাইফ ফর
অ্যাকচুয়ালি কিবোর্ডের এখানে আমার রিটায়ার চলে এসছে, তো তাই জন্য প্রবলেম হচ্ছে। ফর এভরিওয়ান লিখলাম, তো নেক্সট করে দেবো এবারে। ঠিক আছে, এখানে আপনি ক্যাটাগরি আপনার চুজ করতে পারেন। ঠিক আছে, আমি একটা ক্যাটাগরি এখান থেকে, এখানে কে ক্যাটাগরি থাকবে, তো পার্সোনাল ব্লগ করে দিলাম আমি, আমার পার্সোনাল ব্লগ মানে ইউটিউবের সমস্ত কিছু ছাড়া। তো তারপর এখানে বিউটি কসমেটিক পার্সোনাল কেয়ার ক্যামেরা স্ল্যাশ ফটো রেস্টুরেন্ট এইগুলো থাকবে। নেক্সট করে দিলাম আমি, এটা সিলেক্ট করে দিলাম তো একটা। ঠিক আছে, তো এবার কি আসছে না, ওয়েবসাইট ওয়েবসাইট যদি থাকে তো অবশ্যই ওয়েবসাইট দেবেন। তারপরে ওর পাশে থাকবে নট চেক চেক বক্স, ওটাকে চেক করে দেবেন, তারপরে নেক্সট করে দেবেন, তাহলে ওয়েবসাইট লাগবে না আপনার। না আমি এখন আমি ইমেজেস দিব না এখন। ঠিক আছে, জিরো স্ল্যাশ, হ্যাঁ হয়ে গেছে। কন্টিনিউ করে দেব অবশ্যই। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, আমি এটা করবো না, যাই হোক এটা করছি না। ঠিক আছে, আমি করবো না। বিন্দাস লাইফ ক্যান ওপেন দ্য বটম চিট, এখানে ক্লিক করলে আমাদের মানে আমরা যেরকম মোর অপশনস থাকে, ঠিক আছে, মোর অপশনস থাকলে এখানে যেরকম সব কিছু থাকে, প্লাস ক্রিয়েট পেজ, এখনই যেহেতু ক্রিয়েট করলাম তাই জন্য জিরো লাইক জিরো ফলোয়ার্স, পাবলিক ভিউ অবশ্যই ডিসমিস চেক করে নিলাম। এবার ওভারভিউ এ কি আছে, ওভারভিউ ওভারভিউ এর পাশে আছে ক্যান ওপেন দ্য বটম শীট, এখানে মোর ইনফরমেশন আছে আমার পেজের ব্যাপারে। বিন্দাস লাইফ ফর এভরিওয়ান ক্লিক করলে এখানে ক্লিক করলে সমস্ত ডিটেইলস আপনি পাবেন। এখানে আপনি নামটা চেঞ্জ করতে পারেন আপনার, ঠিক আছে, পেজের নামটা চেঞ্জ করতে পারেন। এখানে নামটা আপনার অবশ্যই চেঞ্জ করে দিতে পারেন, এখানে ক্লিক করে দেখালাম ওভার ভিউ যাবেন। ঠিক আছে, ক্রিয়েট পেজ ইজ ইউজ ইন, ফার্স্ট অফ অল ওভার ভিউ থাকবে, ওভারভিউ ঢুকবেন, তো ওভারভিউ ঢুকার পরে এই অপশনটা আসবে, তারপরে স্পেস, তারপর এটা আসবে, তারপরে আসবে গেট স্টার্টেড, তারপরে বিন্দাস লাইফ ফর এভরিওয়ান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, বিন্দাস লাইফ ফর এভরিওয়ান বাটনে ক্লিক করার পরে এডিট কভার ফটো বিন্দাস লাইফ ফর এভি ক্যান ওপেন দ্য বটম চিট ওভারভিউ অ্যাডস নোটিফিকেশন রেজিস্ট্রেশন টুলস মোর অ্যাড মোর ইনফরমেশন টু বিন্দাস লাইফ ফর এভরিওয়ান এখানে ফটো আবার আপনি দিতে পারেন, স্পেস বিন্দাস লাইফ ফর এভরিওয়ান ক্রিয়েট পেজের উইথ দ্য নেম। ঠিক আছে, এখানে পেজ পেজের নামটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে আমি বলে দিয়েছি আগে, কন্টিনিউ
তো যাই হোক, আমি এখন এখানেও এটাকে একটু মডিফাই করব পরবর্তীতে, ঠিক আছে? সো তা এর জন্য এইখানে হ্যাঁ ওভারভিউ দেখা, এখন অনেক কিছু দেখাতে হবে যেটা এখনো দেখানো হয়নি। ক্রিয়েটিভ পোস্ট, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, যারা লিখতে গল্প টল্প লিখতে একটু ভালোবাসেন আমার মতো, ঠিক আছে, গল্প আপলোড করতে পারেন ফেসবুক পেজে আপনাদের মনের মতো, ঠিক আছে? তারপরে ফটো, ক্রিয়েট স্টোরি, রিয়েল ফ্রি ফেসবুক, সরি ফ্রি ফেসবুক বিজনেস টুলস, আচ্ছা আমি এখান থেকে ইনভাইটস ফ্রেন্ডস, আমি ইনভাইটস করবো এবারে, আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, সিলেক্ট অল করে নিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে আমি আমার যত 440 জনের লাইক করলাম একটা আমার পেজে, আমি ঠিক আছে, তো এরকমভাবে আপনি শেয়ার করতে পারেন অবশ্যই। তো আমি সিলেক্ট অল করে সবাইকে সিলেক্ট করে সেন্ড করে দিলাম, আর কীভাবে নাম চেঞ্জ করবেন যাদের পেজ আছে অবশ্যই সেটাও দেখিয়ে দিলাম। তো ফেসবুক পেজ নিয়ে কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আর সবাই মানে ভালো থাকবেন, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েড টেক ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, সবশেষে এটাই বলবো। অনেকেরই তো ফেসবুক পেজ নিয়ে কনফিউজ থাকে যে ফেসবুক পেজ কীরকম কী কীভাবে কী করবো না করবো, ঠিক আছে? সো এই যে কনফিউজটা, এটার জন্য আজকের এই ভিডিওটা। তো সবশেষে একটাই কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত কেমন লেগেছে ভিডিওটা, আর অবশ্যই একটি লাইক করে দেবেন, ঠিক আছে? সো আজকের মতন ভাই, হ্যাঁ বলার আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা লাস্ট মানে শেষেও একবার বলে দিই, যারা যারা আর কি মানে আমাদের অ্যান্ড্রয়েড টেক ইনফরমেশন বাংলা উইচ ইজ টেক ইনফরমেশন বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর টেক ইনফরমেশন বাংলার ভয়েস গ্রুপে যারা যে কোনো ভয়েস যদি অ্যাড হতে চান, যদি কোনো লেডিস মানে অ্যাড হতে চান, তাদের লেডিসদের জন্য স্পেশালি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেখানে অবশ্যই আপনারা অ্যাড হতে পারেন। তো এটাই হচ্ছে বিষয়, আশা করছি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। সো আজকের মতন গুড বাই, কথা হবে আর একটা ভিডিও।